বেহাল বাংলায় আজ হ্রস্বই এবং অন্তঃস্থাপ একাকার। বাংলা বানানের আকাশে দুর্যোগের ঘন ঘটা। আশ্চর্য হচ্ছেন বন্ধুরা? তাহলে খুলেই বলি ঘটনাটা। আমরা অনেক সময় অসাবধানতা বশত ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই এর স্থানে অন্তঃস্থ, আবার অন্তঃস্থ এর স্থলে হ্রস্ব ই ব্যবহার করে থাকি। তাতে বাংলা ব্যাকরণ যেমন অসন্তুষ্ট হয়, তেমনি বাক্যের অর্থেও তৃপ্তি আসে না, অর্থের সুস্পষ্টতাও আসে না। দুটো উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরো স্পষ্ট হতে পারব। আমার ফেসবুকের সকল বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানায়। দ্বিতীয়টি হচ্ছে, আমার ফেসবুকের সকল বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানাই। এখানে দুটো বাক্যেরই ক্রিয়াপদ হল জানানো বা জানাই, কিন্তু প্রথম বাক্যটি অশুদ্ধ আর দ্বিতীয় বাক্যটি শুদ্ধ। এই শুদ্ধ অশুদ্ধটি হয়েছে একমাত্র ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই এবং অন্তঃস্থ ব্যবহারের কারণে। কেন শুদ্ধ হয়নি এক নম্বর বাক্যটি, তা আমরা নিয়ম প্রয়োগের মাধ্যমে প্রমাণ করব। এজন্য অবশ্য ব্যাকরণের পুরুষ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। বাক্যের কর্তা যখন উত্তম পুরুষ হয়, অর্থাৎ ইংরেজিতে যাকে ফার্স্ট পার্সন বলা হয়, তখন ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই বসে। যেমন আমি খাই, এখানে আমি উত্তম পুরুষ, কেননা আমরা জানি যে বক্তা যখন নিজেই নিজের কথা উপস্থাপন করে তখন বক্তাকে বলা হয় উত্তম পুরুষ। বাক্যের কর্তা যখন নাম পুরুষ হয়, অর্থাৎ ইংরেজিতে যাকে থার্ড পার্সন বলা হয়, তখন ক্রিয়াপদের শেষে অন্তঃস্থ বসে। যেমন সে খায়। আমাদের জানা আছে যে বক্তা বা শ্রোতা এই দুজনের কোনোটি নয়, অন্য কেউ যখন বিষয়টি উপস্থাপন করে তখন সেটি হয়ে যায় থার্ড পার্সন বা নাম পুরুষ। বাক্যের কর্তা যদি মধ্যম পুরুষ হয়, তখন ক্রিয়াপদের শেষে ও বসে। যেমন তুমি খাও। আমরা জানি যে যাকে সম্বোধন করে বক্তা কিছু বলে, ওই সম্বোধনকৃত ব্যক্তিকে মধ্যম পুরুষ বলা হয়। এই পর্যায়ে আমরা আরো নতুন কিছু বাক্য উপস্থাপন করছি যাতে বিষয়টি আরো স্পষ্ট হয়। আমি বইটি কিনতে চাই, সে বইটি কিনতে চায়। তুমি কি বইটি কিনতে চাও? এখানে প্রথম বাক্যের কর্তা হল আমি, অর্থাৎ বক্তা নিজেই কর্তা, তাই ক্রিয়াপদের শেষে হ্রস্ব ই ব্যবহার করা হয়েছে। তৃতীয় বাক্যে কর্তা হল তুমি বা শ্রোতা, এই শ্রোতাই হলো এখানে কর্তা, যাকে বলা হয় মধ্যম পুরুষ, তাই ক্রিয়াপদের শেষে ও বসেছে। আর দ্বিতীয় বাক্যে কর্তা হিসেবে সাক্ষাৎ শ্রোতা বা বক্তা কেউ নেই, এখানে অন্য কেউ কর্তা হিসেবে উপস্থাপিত হয়েছে, সে বা নাম পুরুষ এখানে কর্তা, সে কারণেই ক্রিয়াপদের শেষে অন্তঃস্থ বসেছে। প্রিয় বন্ধুগণ, বর্তমান ফেসবুক প্রজন্ম যেভাবে বাংলা বানান চর্চা শুরু করেছে, তাতে অদূর ভবিষ্যতে বাংলা শুদ্ধ বাক্য খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কেননা একটি ভুল বাক্য দীর্ঘদিন চলতে চলতে পরবর্তী প্রজন্মের কাছে তা সঠিক হিসেবে গণ্য হয়, তাই এই বিষয়টিকে আমাদের সচেতন হয়ে খেয়াল করতে হবে।
আমরা নিচে আরো কয়েকটি বাক্য তুলে ধরছি যেখান থেকে হ্রস্ব ই এবং অন্তঃস্থ এর পার্থক্যটা বুঝতে পারব। আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। তুমিও প্রতিদিন বিদ্যালয়ে যাও। এরপরে আছে আমরা প্রতি বছর শিক্ষা সফরে যাই। তারা প্রতি বছর শিক্ষা সফরে যায়। তোমরা প্রতি বছর শিক্ষা সফরে যাও। এখানে পদ খালি নাই। সবাই সুখী হতে চায়। আমি প্রতি বছর সবাইকে নববর্ষে শুভেচ্ছা জানাই। আমরা সবাই সুখী হতে চাই। আমি বিদ্যালয়ে বাংলা পড়াই। প্রতাপ বিদ্যালয়ে বিজ্ঞান পড়ায়। শুধু বন্ধুগণ, এই আলোচনা থেকে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্রস্ব ই এবং অন্তঃস্থ এর পার্থক্যটা কি এবং কোথায় কোনটা ব্যবহার করতে হবে। তাহলে আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে।